আলহামদুলিল্লাহ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমাদের আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব থেকে ওয়ার্ডে কনভার্ট করে কিভাবে টাকা ইনকাম করা যায় এবং পিডিএফ থেকে ওয়ার্ডে কি করে কনভার্ট করতে হয় এই বিষয়টা আপনাদের শেয়ার করব। তার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাবো গুগল ক্রোমে। গুগল ক্রোমটি ওপেন করে দিচ্ছি। এইখান থেকে আমরা সার্চ করব পিডিএফ টু ওয়ার্ড। তাহলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে যে স্পন্সরের যে সাইটটা রয়েছে আমরা এখানে যাবো না, নিজে দেখেন। এখানে একটা সাইট রয়েছে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফ্রি, আমরা এখানে ট্যাপ করে দিব। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে আই লাভ পিডিএফ। যারা ফ্রিল্যান্সিং এ কাজ করেন তারা জানেন যে আই লাভ পিডিএফ এই ফ্রি ওয়েবসাইটটি তাদের ফ্রি কাজে আসছে, তো আপনি ব্যবহার করতে পারেন। সো মনে রাখবেন এই আই লাভ পিডিএফ আমাকে স্পন্সর করেন, জাস্ট এইখান থেকে ভালো রেজাল্ট পাইছি সেই কারণে আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে দেখেন সিলেক্ট পিডিএফ নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিব। এইখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইল রয়েছে সেই পিডিএফ ফাইলটি আপনি এখানে ডাউনলোড করে দিবেন। তো আমার ইতিমধ্যে কোনো পিডিএফ ফাইল নেই, তো আমি একটা পিডিএফ ফাইল তৈরি করব। তার জন্য যেটা করব, অল টুলস নামে একটা অপশন রয়েছে, এখানে চলে আসবে। আসার পর এখানে দেখেন অনেক অনেক অপশন রয়েছে, তার মাঝে আমি দেখাই। এখানে দেখেন জিপিজি টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এইচটিএমএল টু পিডিএফ, পিডিএফ টু জিপিজি, পিডিএফ টু ওয়ার্ড, অনেক 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 কিছু এখানে পেয়ে যাবেন। তো আমার যেহেতু পিডিএফ নাই, আমি একটা জিপিজি কে আমি পিডিএফ করব, তার জন্য আমি এইখানে ট্যাপ করে দিব। এখানে সিলেক্টে মেজ এখানে ট্যাপ করে দিব, এইটাকে পিডিএফ করব। এখানে ওপেনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখানে আমার যে সাইজটা রয়েছে সাইজটা দেখাবে। এখানে পোর্টাবল রয়েছে এবং ল্যান্ডিং পেজ রয়েছে, আমি পোর্টাবলে রাখতেছি, আমি এখানে পোর্টাবলে রাখতেছি। তারপর এখানে দেখেন কনভার্ট টু পিডিএফ, আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। দেখবেন এক সেকেন্ডে আমার একটা পিডিএফ ফাইল হয়ে গেছে। আমি যদি এই নিচে আসি, আমি ফাইলটা রয়েছে, আমি যদি লোকেশন দেখি, তাহলে এখানে আমার এই লোকেশনে একটা পিডিএফ ফাইল এখানে চলে আসছে। আপনি যদি অনলাইনে কাজ করেন, অবশ্যই অনলাইনে ফ্রি মেথডগুলো আপনাকে ইউজ করা শিখতে হবে। এখন আমি চাইলে এখানে একটা পিডিএফ কে কি করতে পারবো, আমি ওয়ার্ডে কনভার্ট করতে পারবো। তার জন্য এখানে আবার চলে আসবো, এখানে কনভার্ট টু পিডিএফ, এখানে দেখেন ওয়ার্ড টু পিডিএফ, এখানে দেখেন পিডিএফ টু পিএনজি, পিডিএফ টু ওয়ার্ড। যেহেতু আমরা ওয়ার্ডের কথা বলছিলাম, সেক্ষেত্রে এখানে ট্যাপ করে দিব। দেওয়ার পর সিলেক্ট পিডিএফ ফাইল এখানে ট্যাপ করে দিব। এইখান থেকে আমরা রিসেন্টলি যে ফাইলটা আমরা তৈরি করলাম সেই ফাইলটাকে এখান থেকে নিয়ে নিব। ওকে, তো আমরা জাস্ট এইখান থেকে ডাউনলোড ডেস্কটপ, ওকে, আমরা এখান থেকে ডাউনলোড চলে আসলাম পিডিএফ, এখান থেকে ওপেন, এখানে চলে আসছে, এখানে ওয়ার্ড আমরা এখানে ট্যাপ করে দিলাম। এখন এইখানে দেখেন অ্যাপ্লাই এ কিউআর কোড, এখানে কন্টিনিউ উইদাউট কিউআর কোড। আপনি কিউআর কোড তৈরি করতে পারেন, অথবা আপনি যদি চান যে কিউআর কোড তৈরি করার কোনো প্রশ্ন আসে না, সেজন্য আপনি কন্টিনিউ উইদাউট কিউআর কোড এইটা সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু কিউআর কোড সহ চাচ্ছি, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই আর কিউআর কোড এখানে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে আপনার নাম, ইমেল অ্যাড্রেস সবকিছু দিতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার যে কিউআর কোডের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা কিউআর কোড ছাড়া এটা ডাউনলোড করবো, সেই ক্ষেত্রে এখানে ট্যাপ করে দিবেন। দেখবেন আমি ট্যাপ করে দিচ্ছি, এখানে আমার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুইটা ফাইল তৈরি করলাম, একটা হচ্ছে কি পিডিএফ ফাইল, একটা হচ্ছে ওয়ার্ড ফাইল। আমরা যদি ওয়ার্ড ফাইলটা এখন ওপেন করি, তাহলে দেখেন আমার এটা ওয়ার্ডে ওপেন হয়ে যাবে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা ওয়ার্ডে ওপেন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইটাকে এডিট করব, সেই ক্ষেত্রে আমি প্রপার ভাবে এটাকে এডিট করতে পারবো। তার জন্য কি কারণে করলাম সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো, এবং এই কাজটা করে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। তার আগে একটা মজার বিষয় দেখে দেখেন, ইনেবল এডিটিং এখানে ট্যাপ করে দিলাম। এখন চাইলে আপনি ওয়ার্ডের যে ফাইলটা রয়েছে এটাকে আপনি এডিট করতে পারবেন। এই ধরনের কাজগুলো করেন তারা এই ধরনের কাজ সম্পর্কে মোটামুটি আইডিয়া রয়েছে। এখন দেখাবো যে এই কাজগুলোর মার্কেট ভ্যালু কিরকম। জাস্ট আমি যেটা করব, এখন এখান থেকে সরাসরি চলে যাব আবারও গুগল ক্রোমে। চলে আসলাম, আসার পর এইখানে করব fiverr.com, ওকে, সেটা রয়েছে, সেখানে চলে আসব। জাস্ট আমি দেখাবো যে এই কাজটার মার্কেট ভ্যালু কতটুকু। অলরাইট, এখানে আমি লিখব পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড, দেখেন কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড। দেখেন যে এই কাজগুলো করে এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম গুলো করতেছে। যে এখানে দেখেন পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, এখানে দেখেন 38 টাকা আছে, এখানে 78 টাকা আছে, এখানে 908 টাকা আছে, এখানে দেখেন 1000 টাকা আছে। সে কি কাজ করে সেই বিষয়ে আমরা একটু ধারণা দিই আপনাদেরকে। এখানে যদি আসেন তাহলে দেখতে পারবেন, দেখাই আমি। এখন যদি দেখাই আমি, আই উইল কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড ফর ওয়ার্ড টু পিডিএফ, এখানে সেই শুধুমাত্র এই কাজ করে সেই পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট এবং ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করে, শুধুমাত্র এই কাজ করে। এই কাজের জন্য সেইখানে দেখেন $10 করে নিচ্ছে।
আনলিমিটেড ডিভিশন দিচ্ছে। ওকে, আমি যদি আপনাদেরকে আরেকটু বিষয় দেখাই, এখানে দেখেন সে ইংলিশ টাইপিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট টাইপিং, ডাটা প্রসেসিং এবং হচ্ছে ইমেজ টু ওয়ার্ড, ইমেজ টু টেক্সট, পিডিএফ টু এক্সেল, এই যে স্কিলগুলো নিয়ে কিন্তু সে মার্কেটে কাজ করতেছে এবং হিউজ পরিমাণে সে কাজ করতেছে। আপনি একটু চিন্তা করেন, সে $10 করে যদি প্রতিটা প্রজেক্টে নেয়, তাহলে সে যদি এখানে প্রায় আপনার 1100 উপরে কাজ করছে, তাহলে সে ইনকাম করলো। তো বন্ধুরা, চাইলে আপনারা নতুন অবস্থায় এই ধরনের কাজ দিয়েও মার্কেটে জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আমি রবিন, খুদা হাফিজ।